হঠাৎ করে আমার শাশুড়ি মায়ের যে কী হয়েছে জানি না। সকাল থেকে তো সবই ঠিক ছিল, সন্ধেবেলা চা দিতে গিয়ে দেখি আমার সঙ্গে ভালো করে কথাই বলছে না। আমি বললাম, মা চা নিয়ে এসেছি, সঙ্গে একটু মুড়ি মেখে দেবো। না থাক, আজ আর খেতে ইচ্ছে করছে না বলে উনি শুধু চায়ের কাপটা তুলে নিলেন, বললেন বিস্কুটটাও নিয়ে যাও। সেই থেকে আর নিজের ঘরের বাইরে বেরোননি, এমনকি টিভি খুলে ওনার প্রিয় সিরিয়ালও দেখেননি, রাতের রান্নাটায় আমাকে টুকটাক সাহায্য করেন সেটাও করেননি। আমি ভাবলাম হয়তো শরীরটা ভালো নেই, শুয়ে আছে থাক। আমি একাই আমাদের তিনজনের মতো ভাত আর মাছের পাতলা ঝোল করে রেখে দিলাম। রাতে খাবার টেবিলে খেতে বসবো আমি আর সুপ্রিয় মানে আমার হাজব্যান্ড অপেক্ষা করে আছি, কিন্তু শাশুড়ি মা আসছেন না। এদিকে ঘড়িতে প্রায় 10:30 বাজে, মায়ের প্রেশারের ওষুধ খাবার সময় কখন পেরিয়ে গেছে। বাধ্য হয়ে ওনার ছেলে ডাক দিল, ওমা খাবার রেডি হয়ে গেছে, মিতুল আর আমি তোমার জন্য বসে আছি, তাড়াতাড়ি চলে এসো। বলার পাক্কা 5 মিনিট পর শাশুড়ি মা ধীরে ধীরে ডাইনিংয়ে এলেন। দেখলাম ওনার চোখ মুখ ফোলা, স্পষ্ট বোঝা যাচ্ছে সারা সন্ধে কেঁদেছেন। ওনার ছেলে মানে সুপ্রিয় বলল, ওমা কী হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন, তোমার পায়ে ব্যথাটা কি আবার বেড়েছে, আর কেউ কি তোমাকে কিছু বলেছে, ও ওমা কী হয়েছে বলো তো। মা দীর্ঘশ্বাস ফেলে কপাল কুচকে বললেন, না রে বাবা আমার কিছুই হয়নি, আর তুমি এখন তোমার মাকে নিয়ে চিন্তাভাবনাটা একটু কম করো, তোমার নতুন বিয়ে হয়েছে, তোমার আরও দুজন মা বাবা হয়েছে, ওদেরকেই প্রাণ ভরে মা বাবা বলে ডাকো, তাদের নিয়ে চিন্তাভাবনা করো, এই পুরনো বুড়ো মাটাকে নিয়ে অত মাথা ঘামিও না বুঝলে। সুপ্রিয় কথার কোনো মানেই বুঝতে না পেরে হাঁ করে তাকিয়ে রইল, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারলাম বিষয়টা আসলে কী হয়েছে। আজ রবিবার বলে দুপুরবেলা আমার মা ফোন করেছিল, তখন আমি রান্নায় খুব ব্যস্ত ছিলাম তাই ফোনটা ধরতে পারিনি। সুপ্রিয় বসে ওখানেই ল্যাপটপে কিছু কাজ করছিল, সেজন্য ওই ফোনটা রিসিভ করে আর হ্যালো মা কেমন আছেন, বাবা কেমন আছে, ও বাড়িতে দাদা বৌদিরা ভালো আছে তো, আমাদের শরীর সব ভালো আছে বলে কথা বলছিল। মামা করে প্রায় আধ ঘন্টা সুপ্রিয়র সঙ্গে মায়ের কথা হয়। সেই সময় শাশুড়ি মা কাছের ঘরেই টুকটাক কাজকর্ম করছিলেন। বুঝতে পারলাম সেই কথোপকথন উনি ভালোভাবে মেনে নিতে পারেননি। প্রায় 32টা বছর যার মুখ থেকে একতরফা মা ডাক শুনে এসেছেন, সে অন্য আরেকজনকে মা বলে ডাকছে, এই ভাগাভাগিটা বোধ হয় উনি মেনে নিতে পারছেন না। বিয়ের 2 মাসের মাথায় এখন আমি শিখলাম, ছেলের বউ শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করে প্রাণ ভরে মা বলে ডাকলে যতটা তৃপ্তি হয়, ছেলে তার শাশুড়িকে মা বলে ডাকলে ততটাই অস্তিত্ব সংকটে ভোগে। ভাবে বিয়ে হয়ে এই হয়তো ছেলে পর হয়ে গেল, ভাবে এই হয়তো বাড়ি থেকে নিজের মা বাবাকে তাড়িয়ে দিয়ে স্ত্রী আর তার মা বাবাকে নিয়ে ছেলে নতুন সংসার পাতবে। কথাটা ভেবেই হাসি পেল আমার। এই 2 মাসে যদিও আমি শ্বশুরঘরে এসে অনেক কিছু শিখেছি, বিয়ে না হলে জানতেই পারতাম না যে বিয়ের পর মেয়েদের একটা নতুন স্কুল হয় শ্বশুরবাড়ি, সেখানে ভালো আর মন্দ মিশিয়ে কত যে লেসন শিখতে হয়। যেমন বউ ভাতের ঠিক পরের দিন সকালে আমি বেডরুম থেকে বেরিয়েছি, কাকিমা শাশুড়ি বললেন, মাসি কাপড়ে ঘর থেকে বেরিয়ে এসেছো, আমি না বললে তো এক্ষুনি সব ছুঁয়ে নেড়ে এক করে ফেলতে, বাপের বাড়ি থেকে কি মা কিছুই শেখায়নি। সেদিন শিখলাম বাড়ির বউদের রাত পোশাক বাসি হয় কিন্তু বাড়ির ছেলেটার হয় না। আমার ননদ কাছেই বসে খাচ্ছিল, ও কাকিমার কথার উত্তর দিয়ে বলল, কাকিমা বিয়ের পর আমিও ভুল করে বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম, আমাকেও কিন্তু অনেক কথা শুনতে হয়েছিল, তোমরা কিন্তু ব্যাপারটা আমাকে শিখিয়ে পাঠাওনি। তারপর আমার দিকে ফিরে বলল, মিতুল সকালে উঠে বাসি পোশাক কেচে ধুয়ে ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে আসবে কেমন, এটা সংস্কার নয় হাইজিন, আর ভাইকেও বলবে নিজের জামা কাপড় সকালেই কেচে ফেলতে, এক যাত্রায় পৃথক ফল হয় না। 2 মিনিটের ব্যবধানে আবার শিখলাম সব ননদ রায়বাগিনী ননদিনী হয় না, কিছু কিছু ননদ দরদিনীও হয়। এবাড়িতে এসে বুঝতে পেরেছি বাড়ির আদর্শ বউ হবে শান্তশিষ্ট লক্ষ্মীমূর্তি, অন্যায়ের প্রতিবাদ করলে সে হবে অসভ্য মুখরা বেয়াদব, আর সুপ্রিয় বলে অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবে না, নির্ভয়ে প্রোটেস্ট করো, সবসময় যে কোনো পরিস্থিতিতে আমি পাশে থাকবো। সুপ্রিয়র থেকে শিখেছি স্বামী শব্দটা আসলেই ভুল, আসলে আমরা একে অপরের বন্ধু সাথী, এই পাশে থাকবো বলা প্রায় অচেনা মানুষটা আমাদের সব থেকে বড় ভরসা, শিখেছি শ্বশুরবাড়ি নামক স্কুলে এসেই। আবার বিয়ের পর কিছু আত্মীয় স্বজনের থেকে জেনেছি এই 30টা বছরে বাবা মা নাকি আমাকে কিছুই শিক্ষা দেয়নি, অথচ চিরকাল প্রথম সারির ছাত্রী আমি, এখন সফল সরকারি চাকুরে, কিন্তু শ্বশুরবাড়িতে সেই সব শিক্ষার কোনো দাম নেই। দিনের পর দিন জেনেছি আমি কাজে কর্মে এক্সপার্ট নই, মায়ের শেখানো যেটাই করেছি সেটাই কম বেশি ভুলে ভরা। বিয়ের পর শিখেছি মেয়েদের বিয়ের পর বেশি মা বাবার কথা চিন্তা করতে নেই, শিখেছি রাজচরে রা না কাড়লে সংসার নাকি সুখের হয়, শিখেছি মেনে নিতে না পারলেও মানিয়ে নিতে হয়,
আবার এটাও ভীষণভাবে ঠিক যে এখানে এসে শাশুড়ি মায়ের কাছে অনেক কিছু শিখেছি। শিখেছি ডালে নানা রকম ফোড়নের স্বাদ কেমন হয়, শাশুড়ি মাই শিখিয়েছেন আলু পোস্ত কীভাবে রান্না করতে হয়, রুটি বেলা, নাড়ু পাকানো, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা মাছের ঝোল, বাটি চচ্চড়ি, পিঠে, নারকেল নাড়ু, সবটাই কখনো বকে, কখনো বিরক্ত হয়ে, কখনো বা ভালোবেসে বুঝিয়ে শিখিয়েছেন। এই মানুষটাই পাঠ দিয়েছেন টানাটানির সময় কীভাবে লৌকিকতা করতে হয়, কীভাবে গুছিয়ে সংসার চালাতে হয়। শিখেছি জিনিস নেই না বলে বাড়ন্ত বলতে হয়, এই মানুষটার কাছেই শিখেছি কীভাবে নিজেকে উজাড় করে সংসারকে ভালোবাসতে হয়। দেখেছি বৌমাকে নিয়ে ওনার নিজের অভিযোগের অন্ত না থাকলেও অন্যের করা বৌমার সম্পর্কে সমালোচনা কীভাবে কঠিন হয়ে থামাতে হয়। ওনাকে দেখে শিখেছি তরকারি টানাটানি থাকলে কীভাবে বাকিদের বুঝতে না দিয়ে ম্যানেজ করে নিতে হয়, কিছু আফসোস, কিছু না পাওয়া, কিছু কষ্ট কীভাবে হাসি মুখে অ্যাডজাস্ট করতে হয়। বিয়ে হয়ে এসে দেখেছি ছেলেকে আঁকড়ে ধরে বেঁচে থাকা মানুষটি 32 বছর ধরে পালন করে আসা ছেলের দায়িত্ব কীভাবে একদিনের মধ্যে নতুন বউয়ের হাতে তুলে দিতে পারে। এখানে এসে শিখেছি মেয়ের খোলস ফেরে নারী হয়ে ওঠার আসল মানে কী। শিখেছি ছোট ছোট পাওয়া যেগুলো আমার কর্তব্যের মধ্যেই আনি না, সেগুলোর মধ্যেও কিছু কিছু সুখের চাবিকাঠি লুকিয়ে থাকে। রান্নাঘর থেকে ভাত আর মাছের ঝোলটা নিয়ে শাশুড়ি মায়ের কাছে দিতে এসে দেখলাম মা মাথা নিচু করে টেবিলে বসে আছে আর সুপ্রিয় যথারীতি হতভম্বের মতো উল্টো দিকে বসে। এই কথার পর মাকে আর কি বলবে ভেবে উঠতে পারছে না বেচারা। আমি আসতেই আমার দিকে তাকিয়ে মুখ চুন করে ইশারায় বলতে চাইল, কি হলো বলো তো? আমি চোখের ইশারায় বললাম আমি দেখছি। তারপর খাবারের প্লেটটা মায়ের সামনে রেখে ওনার কাঁধে হাত রাখলাম। উনি মুখ তুলে তাকালেন, হাসি মুখে বললাম, মা, শাশুড়ি বৌমা সম্পর্ক কখনোই মা মেয়ের মতো হয় না, তাই আমি বৌমা আর আপনি শাশুড়ি। যদি তাই না হতো তাহলে সম্পর্কটার নাম মা মেয়েই হতো। ঠিক তেমনি আপনার ছেলে আর আমার মা বাবার সম্পর্ক শাশুড়ি জামাই, মা ছেলের নয়। হ্যাঁ, সেও বাড়িতে ভালোবাসা পায় ছেলের মতো, কিন্তু ছেলে নয়। মা আর সন্তানের সম্পর্কে যে গভীরতা, যে বন্ধন, যে নারীর টান, তার কোনো বিকল্প হয় না। অন্য সম্পর্কগুলোতে দায়িত্ব, কর্তব্য, আয়োজন, দেখনদারি, ক্লান্তি, বিরক্তি, অনিচ্ছা আসলেও আসতে পারে, কিন্তু মা সন্তানের সম্পর্কে কখনোই তা হয় না। শাশুড়ি মা আমার হাত দুটো ধরে বললেন, তোমার কথাটাই আমি ভাবছিলাম সন্ধ্যা থেকে, কিন্তু কেন জানি না কিছুতেই মনকে মানাতে পারছিলাম না। কেন মাঝে মাঝে এমন অবুজ অভিমান হয় কি জানি? আমি বললাম, মনের ওপর তো আমাদের নিয়ন্ত্রণ নেই মা। কখনো কখনো সিরিয়ালের কোনো কাহিনী দেখে বা কোনো খবর পড়ে অন্যদের গল্প শুনে কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে অহেতুক ট্রমা তৈরি হয়, কিন্তু মা, আমরা মেয়েরা কখনোই মা ছেলের মধ্যে দেয়াল তুলবো বলে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসি না। একটা বাড়ি, একটা পরিবার, একটা পরিবারের গন্ধ সব ছেড়ে আমরা সংসার করতে আসি অনেক স্বপ্ন নিয়ে। যেমন কুড়ি থেকে ফুল ফোটে, তেমনি রোজ রোজ নতুন করে সংসারের একটা নিয়ম আবিষ্কার করে আমরা আনন্দ পাই। আমরা ভাঙতে নয়, শিখতে, পড়তে, জুড়তে আর গড়তেই আসি। আমাদের মা হয়ে না হোক, মায়ের মতো অভিভাবক হয়ে হাত ধরে এগিয়ে দেবেন। দেখলাম শাশুড়ি মায়ের চোখে জল, মুখে পরিতৃপ্তির হাসি। আমাকে জড়িয়ে ধরে বললেন, আমরা বড়রা সবসময় বলি বড়দের দেখে ছোটদের শিখতে, কিন্তু কখনো কখনো ছোটরাও এমন শিক্ষা দেয় যা আস্ত একটা সংসার বাঁচিয়ে দিতে পারে। আসলে শেখার কোনো বয়স হয় না রে মা। তুমি অশান্তি না করে, অবুঝ না হয়ে, ঠান্ডা মাথায় যেভাবে আমাকে বোঝালে মনটা বড় শান্তি পেল জানো। আমি বললাম, যে শিখতে চাই, কি বলছি বুঝতে চাই, তাকেই শেখানো যায়। যদি ইগো ভেঙে একটু বোঝদার হওয়া যায় তাহলে শেখার সত্যি কোনো বয়স হয় না। ভুল বোঝাবুঝি তো হতেই পারে মা, কিন্তু সেটা জিইয়ে না রেখে বা কথায় কথা না বাড়িয়ে মিটিয়ে নিতে হয়, তবেই তো সম্পর্কগুলো জুড়ে জুড়ে থাকবে, কাঁচের মতো একটু আঘাতে ভেঙে পড়বে না, তাই না? মা বললেন, তাই তো, এই সংসার আজ আমায় বোঝালো যে কিছু দায়িত্ব, কিছু কর্তব্য, কিছু সমঝোতা আর অনেকটা ভালোবাসা দিয়ে করা যায় সুখী সংসার। কলমে পার্বতী মন্দ, কণ্ঠে পারমিতা।